অবধি ওই সত্যনারায়ণের উপর শুধু আমরা নজর রেখেছিলাম। এরপর থেকে ওই রহস্যময় ঘরের উপরেও আমাদের নজর রাখতে হবে। সম্পত্তির লোভেও ওই রুমের মধ্যে গেলে ওকে সাক্ষী সমেত ধরে অরুণের সামনে দাঁড় করাতে হবে। তুমি কোনো চিন্তা করো না, ধৈর্য ধরো। আন্টি, অনেক ব্যথা লাগছে না? আমার বাবার ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি আন্টি। ওই পাপিটা সম্পত্তির লোভে পড়ে এসব করেছে, ওর কথা ছাড় মা। দেখ, তুই যে এখানে আমাদের দেখতে এসেছিস, ও যদি জানতে পারে ও কিন্তু তোকেও কষ্ট দেবে মা। তুই এখন এখান থেকে চলে যা বৃন্দা। আপনাদের যাতে কোনোভাবে কষ্ট না হয় সেজন্য আমি ধৈর্য ধরে আছি। যে সময় আমার বাবা আপনাদেরকে এভাবে কষ্ট দিয়েছে তখনই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জন্য তুই তোর বাবার সাথে ঝগড়া করিস না বৃন্দা। ওদের ব্যবস্থা আমি করব, ওইসব ছাড়ো তো একদম ভেবো না। আমার বাবার জন্য আজ এত কষ্ট পেয়েছো তোমরা, এত কিছুর মধ্যেও খুশির একটা খবর আছে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। নাও, এটা কি? ওপেন করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তোমার দাদা অরুণ আমাকে নিজের বোন ভেবে উনি আমাকে এই নেকলেস দিয়েছে। অরুণের আসল বোন তো তুমি মালতী, ওই জন্য ও যা এনে দিয়েছে আমি তোমাকে দিয়ে দিলাম। যেটা তুই পেয়েছিস সেটা আমাকে কেন এনে দিচ্ছিস? ওই বাড়িতে আমি যা যা পাচ্ছি সব তো তোমার অধিকার মালতী। তুমি ছাড়া তোমার মায়ের আপন বলতে আর তো কেউ নেই, কিন্তু তোমার বাবার দিকের আত্মীয়রা সবাই খুব ভালো মানুষ। আর তাছাড়া অরুণের মতন ভালো মানুষ কোথাও খুঁজে পাওয়া যায় না, খুবই ভালো লোক। তাই? শুধু তাই নয় মালতী, আমার বাবা মাকেও ও বাড়িতে সম্পূর্ণভাবে বিশ্বাস করতেই পারেনি। যে কোনোভাবে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য পরিকল্পনা করছে, কিন্তু সবাই বলার পরেও আমাদেরকে বাড়ি থেকে বের না করে ওই বাড়িতেই রেখেছে, এবং সেটা আনন্দের সাথে। আপনারা দুজন ভেবে দেখুন একবার, অরুণ কতটা ভালো মানুষ। আন্টিরই এটা দুর্ভাগ্য যে ওনার বন্ধুই ওনার শত্রু হয়ে গেছে, কিন্তু তোমার ভাগ্য সত্যিই খুব ভালো। তোমার দাদা তোমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে মালতী। অরুণের আপনাদের প্রতি ভালোবাসা আপনাদের দুজনকে ওই মহলে ঠিকই পৌঁছে দেবে, এটা আমি বলতে পারি। আর এটা খুবই তাড়াতাড়ি হবে। আমার ওই বাড়িতে যাবার আশা এখন একদমই নেই। এই ব্যাপারে আমি এখনো কোনো চিন্তা করছি না। আমি উদারতা দেখিয়েছিলাম বলেই আজকে সত্য ওই বাড়িতে ঢুকে একের পর এক অন্যায় করে যাচ্ছে। ওই রাক্ষসটা যাতে ওই বাড়ির মানুষদের আর যাতে কোনো কষ্ট দিতে না পারে তাহলেই আমি শান্তি পাবো। আমার বিশ্বাস ওরা ওই মহল থেকে ঠিক বেরোবে, আর আপনাদের দুজনকেই আমি ওই বাড়িতে নিয়ে যাব। আর এটার জন্য আমার যা যা করার দরকার সব কিছু করবো আমি। আরে, এত কষ্ট তুমি কেন করবে? তুমি কেন ঝামেলায় পড়ছো? আমার বাবা মায়ের করা এই পাপের জন্য আমি প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত আন্টি। আমার একটাই অনুরোধ, আপনি না বলবেন না। তোমাকে দেখে আমার খুব গর্ববোধ হচ্ছে মা। তুমি আমাদের জন্য এত করছো, তোমার বাবা আমাদের সাথে যা অন্যায় করেছে সব ভুলে যাচ্ছি। মালতী, আমার জন্য একটা ছোট্ট কাজ করে দেবে তুমি? কি বল না, এই নেকলেসটা একবার পরে দেখাবে? কিন্তু এই সময় তোমার দাদার আশা তুমি পূরণ করবে না?
তোমাকে আমি এই নেকলেসটা পরে দেখতে চাই। এটা তোমাকে খুব সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে কোন রাজ পরিবারের রাজকন্যা তুমি। খড়গধারী, জটাযুক্তধারী, ব্রহ্মকপালধারী, শশানুভীরধারী, গজচর্মাম্রধারী, বিশ্বকণ্ঠ, নীলকণ্ঠ, ভূতনাথ, শ্রীকণ্ঠেশ্বর, আদিচুঞ্চুরিগিরি, আদিশেষা, এরপর থেকে এই কালচক্রগুলো তোমার চরণেই পাহারায় থাকবে। এগুলো জঙ্গলের দেবীর কাছে যতক্ষণ না পৌঁছচ্ছে তুমি রক্ষা করো বাবা। এই দুটো কালচক্র জঙ্গলের দেবীর কাছে রাখা থাকলে তোর মনে শান্তি থাকতো, কিন্তু তুই যে দুটো কালচক্র পৌঁছে দিয়েছিলিস সেই দুটো চক্র মায়াশক্তি জঙ্গলের দেবীর কাছ থেকে নিয়ে পালিয়ে গিয়েছিল। মায়াশক্তিকে নিজের কাছে রাখতে পারিনি বলে এই কালচক্রগুলো রক্ষা করার জন্য ভৈরবের কাছে রেখে দিয়েছি। ওই মায়াশক্তিকে যেভাবেই হোক ধরে ওর কাছে থাকা কালচক্র আমি জঙ্গলের দেবীর মন্দিরে সমর্পণ করব। মায়াশক্তির কাছে থাকা ময়ূর অংশের কালচক্র আমরা যখন নিয়ে নিতে পারব তখন নিশ্চয় ওই মায়াশক্তিকে শেষ করে দেব। যতক্ষণ আমরা তৃতীয় কালচক্র পাচ্ছি এই কালচক্রগুলো সুরক্ষিত। চুনচুনগিরি ভৈরবেশ্বর যে কোনো জিনিস সামান্য ভাবে স্বীকার করে না, আর যদি সেটা স্বীকারও করে নেয় তাহলে যে কোনো পরিস্থিতিতে পিছু ছাড়বে না। কালচক্রগুলো এখন ভৈরবের পাহারায় রয়েছে, ওগুলোকে কেউ স্পর্শ করতে পারবে না। ওই যে আওয়াজ শোনা যাচ্ছে, ওই মায়া শক্তি এখানেও চলে এসেছে। আসুক, ও কি করতে পারে আজ দেখব। অদৃশ্য বিদ্যাশক্তি জানার পরেও যখন মায়াশক্তির এমন অবস্থা হয়েছে তাহলে অন্য কোনো শক্তির সামনে ওর যে কি অবস্থা হবে সেটা ভাব একবার। ভৈরবের শক্তির সামনে কেউ আসতে পারবেন আপনি দেখিয়ে দিলেন বাবা। এই কালচক্রগুলোকে আমাদের কাছ থেকে কেউ নিতে পারবে না, বাকি কালচক্রটা আমরা কিভাবে নেব সেটা চিন্তা করতে হবে। কালীমাতার মন্দিরের ভৈরবেশ্বরের ভরসায় কালচক্রগুলোকে এভাবে সামনে রেখেই তোমরা চলে যাচ্ছ। কালচক্রের উপরে আমার দৃষ্টি রয়েছে,
ওগুলো আমি নিয়েই ছাড়ব। সেই দিন আমি অন্য চিন্তায় ছিলাম, তাই আপনি যখন সেদিন চলে গেলেন আপনাকে একবার আটকাতেও পারলাম না। সেদিন আপনি যখন চলে গেলেন তারপর আমার সত্যিই খুব খারাপ লাগলো। যাই হোক, আপনি যখন নিজেই এসেছেন তখন আমাদের বাড়ি চলুন। আমি বাড়িতে যাওয়ার জন্য আসিনি, আমি তোমাকে একটা কথা জানাতে চাই। হ্যাঁ বলুন না, কি ব্যাপার? নন্দিনীর কাছে এতদিন আমার কাছ থেকে কেড়ে নেওয়া ওই পদ্ম অংশের কালচক্র ছিল, কিন্তু মায়াশক্তির কাছে থাকা দুটো কালচক্রের মধ্যে বরুণ অংশের কালচক্রটাও নন্দিনী পেয়ে গেছে। দুটো কালচক্রই এখন নন্দিনী রঙ্গনায়কের বাড়িতে রেখেছে। ওই কালচক্র দুটোকে যেভাবেই হোক আমাদের নিতে হবে। আপনার দেখিয়ে দেওয়া ওই গোপন ঘরের ভেতর আমি বাবার লেখা একটা ডায়েরিও পেয়েছিলাম। লেখা ছিল কালচক্র রূপে বাবা চিরকাল বেঁচে থাকবেন, তাই ওনার আমাকে নির্দেশ যে ওই কালচক্র যেন আমার কাছেই থাকে। আর দেরি করা চলবে না, এক্ষুনি নন্দিনীর কাছ থেকে কালচক্রগুলো নেওয়ার ব্যবস্থা করো। কিন্তু আমি তো ভেবেছিলাম যে কালচক্র দেবীর সম্পত্তি। কালচক্র দেবীর সম্পত্তি বলে ভেবো না, ওটা তোমার বাবা অর্জন করেছিলেন, এরপরে ওটা নিতেই নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই। তোমার বাবার আত্মার যদি শান্তি চাও, ওই নন্দিনীকে হারিয়ে ওর কাছ থেকে কালচক্রগুলো কেড়ে নাও, আর কোনো রাস্তা নেই। এই কথাটা আমি তোমাকে আর কি করে বোঝাবো অরুণ? তুমি রাজশেখরের ছেলে, এই কথাটা যদি সত্যি হয় আর ওনার রক্ত যদি তোমার শরীরে থাকে, ওই নন্দিনীর থেকে কালচক্র নিয়ে প্রমাণ করো। থামুন, হ্যাঁ আমি আমার বাবারই ছেলে, আমার এই শরীরে বাবার রক্ত বইছে, সেটা প্রমাণ করতে যদি আমায় কালচক্র নিতে হয় তাহলে আমি কালচক্র নিয়েই ছাড়ব। নন্দিনীর সাথে যুদ্ধ করতে হবে, তাই আপনার নির্দেশ অনুযায়ী গঙ্গাকে আমি নন্দিনীর সাথে দেখা করতে বারণ করেছি। কিন্তু যদি এরকমই চলতে থাকে তাহলে আমি ওখানে গিয়ে কালচক্রটা নেব কি করে? তোমাকে যেতে হবে না, তুমি গঙ্গাকে রঙ্গনায়কের বাড়িতে পাঠিয়ে দাও। গঙ্গাকে বারণ করেছি রঙ্গনায়কের বাড়ি যেতে, আর এও বলেছি যে ওদের সাথে যেন গঙ্গা আর কোনো সম্পর্ক না রাখে। এত কিছুর পরে গঙ্গাকে ওখানে কি করে পাঠাবে? গঙ্গাকে যেতেই হবে। এর আগে নন্দিনীর কাছে যখন ওই দুটো কালচক্র ছিল, গঙ্গাকে সামনে রেখে আমি ওই কালচক্র কিন্তু নিয়ে নিয়েছিলাম। এখনো আবার গঙ্গাকে সামনে রেখে ওই কালচক্রগুলো আমাদের নিতে হবে, এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওই নন্দিনীর সাথে আমাদের আর কোনো সম্পর্ক রাখবো না, কিন্তু আপনি আবার বলছেন যে নন্দিনীর সাথে আমায় আবার লড়াই করতে হবে। গঙ্গাকে যদি নন্দিনী কিছু দেয় সেটা ভিক্ষা হবে। গঙ্গা নিজের বাপের বাড়ি যাচ্ছে না, আমার কথা শুনে গঙ্গা সংসারে মন দিয়েছে এতদিন পর, আর আপনি বলছেন ওকে নন্দিনীর কাছে ভিক্ষা চাইতে? এটা ভিক্ষা নেওয়া নয়, এটা বুদ্ধির খেলা। নন্দিনীর হাতে এসে থাকা ওই কালচক্রকে রঙ্গনায়কই এখন ভৈরবের পাহারায় রেখেছে। আমরা যদি কালচক্রকে নাও নিতে পারি, গঙ্গা কিন্তু খুব সহজেই কালচক্র নিয়ে আসতে পারবে। কেন বুঝছো না এটা বুদ্ধিমত্তার খেলা অরুণ, এটা ভিক্ষা বৃত্তি নয়। আমি একরকম কথা বলছি আর আপনি আরেক রকম কথা বলছেন। আর কি বলছেন? ওই কালচক্র নিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে আমি আমার বাবার প্রতি কর্তব্যপরায়ণ, কিন্তু এই ব্যাপারে আমি একেবারে উল্টো একটা সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছি। এবার আমার কি করা উচিত আপনি বলুন, আমি তাই করব। তুমি গঙ্গাকে নন্দিনীর বাড়ি পাঠিয়ে দাও আর বলো যে কালচক্রগুলো তোমার দরকার, ও যেন গিয়ে নিয়ে আসে। এত কিছু আমি গঙ্গাকে কি করে বুঝিয়ে বলবো বুঝতে পারছি না, কিন্তু আপনি আবার বলছেন যে এটা একমাত্র উপায়। আমাকে নিজেই সাহস জুটিয়ে গঙ্গার সাথে কথা বলতে হবে। এখন গঙ্গার সঙ্গে আলোচনা করার মতো সময় নেই অরুণ, কাজটা তাড়াতাড়ি করতে হবে। নন্দিনীর কাছে থাকা কালচক্র দুটো আমাদের নিতেই হবে, তার জন্য যা করার দরকার সেটাই করো। তুমি রাজশেখরের খুব প্রিয় সন্তান অরুণ, আমি জানি তোমার বাবার আত্মার শান্তির জন্য তুমি এই কাজটা অবশ্যই করবে, এটা আমার বিশ্বাস।
অফিস যাবে বললে আবার ফিরে চলে এলে যে? তোমার সাথে আসলে একটা কথা আছে আমার। বলো। বলতে একটু কষ্ট হচ্ছে কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। কি বলবে? হঠাৎ এভাবে কথা বলছো কেন তুমি? যাই হোক, তুমি আমায় নিশ্চিন্তে বল। আমার ওই কালচক্র চাই। তুমি নন্দিনীর কাছে যাও আর ওর কাছ থেকে আমার বাবার কালচক্র দুটো নিয়ে এসো। আমার জন্য এই কালচক্র দুটো নিয়ে আসবে তো? তুমি আমার জীবন চাইলে জীবন দিয়ে দেব, কিন্তু জঙ্গলের দেবীর মন্দিরের কালচক্র আমি তোমাকে কি করে এনে দেব? আমি পারবো না এটা। দয়া করে কালচক্রের ব্যাপারে তুমি আমায় কিছু বলবে না। না গঙ্গা, আমি এমন একটা পরিস্থিতিতে। তুমি কোন পরিস্থিতিতে আছো আমার জানার দরকার নেই, কিন্তু আমি চাই তুমি সুস্থ থাকো। যারা যারা কালচক্র চেয়েছিল তাদের কি অবস্থা হয়েছিল তা জেনেও তুমি ওই কালচক্র কেন চাইছো এখন? তোমার প্রাণ সংশয় হতে পারে। এই সব কিছু জানার পরও আমি তোমাকে বিপদে ফেলতে পারবো না। তুমি যাই বলো আমি কালচক্র এনে দিতে পারবো না। তুমি আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কিন্তু আমি এ কাজ করতে পারবো না। তুমি রাজশেখরের ছেলে, এই কথাটা যদি সত্যি হয় আর ওনার রক্ত যদি তোমার শরীরে থাকে, ওই নন্দিনীর থেকে কালচক্র নিয়ে প্রমাণ করো। আসল পরিচয় সবাই এখানে জেনে ফেলার আগে এখানে সবকিছু চুরি করে আমাদের চলে যেতে হবে। দেখেছো, বৃন্দাকে বারণ করা সত্ত্বেও ও মালতী আর রমাপ্রভার সঙ্গে দেখা করতে গেছে। ওকে ফোন করে এক্ষুনি এখানে ডাকো। ওকে যে কতবার বলি তাও ও শুনতে চায় না। ও যে অবুঝের মতো কেন এই কাজগুলো করে কে জানে। আমি এত করে বোঝালাম যে তুই একটু বুঝে শুনে কাজ কর, কিন্তু ও কিছুতে বুঝতেই চাইছে না। ঠিক আছে, তুমি এই কথাগুলোকে বড় করতে যেও না। ও আসলে আমি ওকে বুঝিয়ে বলছি। কি বলছো এটা মা? ওই নেকলেসটা তো মালতীর প্রাপ্য ছিল, তাই আমি দেখা করতে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে দেখলাম ওরা কত কষ্টে আছে, বাবা ওদের সাথে কতটা অত্যাচার করেছে সেটা গিয়ে বুঝলাম। পালাবার চেষ্টা করছিল তাই ওদেরকে একটু শিক্ষা দিলাম। শুধু সাবধান করেছো তুমি, পেল দিয়ে এমন মেরেছো তুমি, চারিদিকে রক্তাক্ত হয়ে গেছে। এরকমটা হয়েছে সেটা আমি জানতাম না। তাহলে আমি ভুল দেখেছি। আচ্ছা ঠিক আছে, বিকেলে ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ঠিক আছে? তুমি একের পর এক ভুল করে চলেছো। তুমি আন্টি আর মালতীর কিছু করবে না বলে তোমার কথা মতো আমি এখানে প্রথম থেকেই অনবরত নাটক করে যাচ্ছি, কিন্তু তুমি আন্টি আর মালতীর গায়ের উপর হাত তুলে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। এর পর থেকে তুমি ওদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবে না, এক্ষুনি এসব বন্ধ করবে। আবার যদি দ্বিতীয়বার এই ভুলটা করো আমি কে সেটা কিন্তু সবাইকে বলে দেব, মনে থাকে যেন। এসব কি হচ্ছে? আমার ভয়েতে ও চুপ করে থাকার বদলে
আমাকেই এসে হুমকি দিয়ে যাচ্ছে। আর কেনই বা হবে না, ও তো তোমারই মেয়ে, তোমার যা রাগ আছে ওর থাকাটা তো স্বাভাবিক। ও খুব জেদি মেয়ে, ওকে আমি কি করে সামলাবো? ও পড়াশোনার জন্য বাইরের দেশে যেতে চায় আমাদেরকে বলছিল না, আর ওকে যদি পাঠিয়ে দেওয়া যায়? তুমি আগে ওর ব্যবস্থা করো, ওকে এখান থেকে পাঠাতে পারলে তবেই আমরা ঠান্ডা মাথায় কাজটা করতে পারবো। ও যেরকম বলছে সেরকমই করতে হবে আমাদেরকে, নাহলে সব উলট পালট করে দেবে। মায়া শক্তির হাত দিয়ে বরুণ অংশের কালচক্র নিয়ে নেওয়াটা অনেক বড় ব্যাপার। ঠিক ওইভাবে ময়ূর অংশের কালচক্রটাকেও আমাদের নিজেদের কবজায় নিয়ে নিতে হবে। যখন ওই মায়া শক্তি বরুণ আর ময়ূর অংশের কালচক্র নিজের কাছে নেবে, তখন ওই কালচক্রটা কোথায় আছে জানা যাবে, তখনই গিয়ে আমাদের ওটা নিয়ে নিতে হবে। মায়া শক্তির কাছ থেকে আমি কালচক্র কেড়ে নিয়েছিলাম, আর সেটাও মেনে নিতে পারেনি। এরকম অবস্থায় বাকি কালচক্র সুরক্ষিত আছে কিনা সেটা দেখার জন্য ও নিশ্চয়ই ওইখানে আবার যাবে। ভৈরবের ধ্যান করে আপনি ময়ূর অংশের কালচক্র কোথায় রাখা আছে ঠিক খুঁজে পাবেন। আপনি ধ্যান করতে বসুন বাবা, ঠিক আছে? ময়ূর অংশের কালচক্র কোথায় আছে সেটা জানতে পেরেছি। কোথায় আছে ওই কালচক্র? মায়া শক্তি ওই জঙ্গলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, চুনচুনুগিরি ভৈরবেশ্বরের জ্ঞান দৃষ্টি দ্বারা। রক্তাক্ষী দেবী যা আমাকে দেখালেন, ওখানে এই বহু পুরনো গাছের একটা চিহ্ন রয়েছে, ওখান থেকে একটা বিচিত্র গন্ধ আসছে। সেই গাছের গন্ধ অনুসরণ করে আমরা যদি সেখানে গিয়ে পৌঁছই, তাহলে ওই জায়গাতেই আমরা কালচক্রটা পেয়ে যাব। চল যাই আমরা। দাঁড়ান, আমিও আপনার সাথে যাব। আপনি জানেন আমি নন্দিনীকে সাহায্য করতে চাই, শুধু নন্দিনীকে সাহায্য করবার জন্যই নয়, নিজের পাপের ভারগুলোকে কম করবার জন্য। আমার শ্রদ্ধেয় গুরু সখী মায়ের বিরুদ্ধে করা গুরুদ্রোহের জন্য মনসা দেবীর পুত্র তুল্য স্থান দখল করে থাকা কমলনাথের মৃত্যুর কারণের জন্য আমি সর্বপূর্ণ যোগিনী বলেই আমার জায়গাটাও হারিয়ে ফেলার মতো হয়েছিল। আমায় আবার আগের মতো নিজের জায়গাটা যদি ফিরে পেতে হয়, নন্দিনীর যুদ্ধে সমানভাবে লড়াই করে আমাকে আবার পুণ্য অর্জন করতে হবে। নন্দিনীর এই ন্যায় যুদ্ধে আমাকে যদি নিজের প্রাণও ত্যাগ করতে হয়, আনন্দের সঙ্গে আমি নিজের প্রাণ ত্যাগ করে দেব, কিন্তু তবুও কোনোদিন নন্দিনীকে ছেড়ে যাব না। চলো যাই আমরা। চলুন।
সম্পত্তি কোথায় যাও বা জানলাম, কিন্তু সেটা যাতে কোনোভাবে না নিয়ে যেতে পারি অরুণ সেই জন্য একটা ডিজিটাল লক লাগিয়ে দিয়েছে। আমার থেকেও দেখছি অরুণ বেশি চালাক, এই সম্পত্তি যাতে কারুর হাতে না যায় সেই ব্যবস্থা করেছে। ডিজিটাল লকটা খুলে সম্পত্তিটা যে কিভাবে নেব সেটাই বুঝতে পারছি না। কিছু না কিছু একটা উপায় তো বার করতেই হবে। কি কাজ চলছে আঙ্কেল? কিছু না অরুণ, এই রাত্রে আমি স্বপ্ন দেখলাম যে এই মহলের মধ্যে চার পাঁচজন লোক ঢুকে পড়েছে। আমি স্বপ্ন দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, যাতে বাস্তবে সেটা না হয় তার জন্য আরো তিনজন সিকিউরিটির ব্যবস্থা করেছি। ওরা টেন্ট খাটিয়ে এখানে থাকার ব্যবস্থা করছে। তিনজন সিকিউরিটি রেখেছেন ঠিক আছে, কিন্তু ওদেরকে টেন্ট লাগাতে বলছেন কেন? আমার আউটহাউস তো খালি পড়ে আছে, ওখানে থাকতে বলুন। ওরা টেন্ট খাটিয়ে এভাবে থাকতে অভ্যস্ত, ওরা এখানেই থাক না, আর ওরা যেভাবে থাকতে চাইছে সেভাবেই থাকতে দেওয়া উচিত। হ্যাঁ ঠিকই বলেছেন, অবশ্য আপনি যা যা করেন তার পেছনে একটা কারণ থাকে, আমি না বুঝেই আপনাকে প্রশ্ন করলাম, সরি আঙ্কেল। আরে অরুণ কি বলছো, এই সব কিছুর জন্য তুমি আমাকে সরি বলছো কেন? তুমি যাও, আমি সব দেখে নিচ্ছি এখানে। ঠিক আছে। এই যে তোমরা সবাই শোনো, দাদা আমি এখানে টেন্ট বানিয়ে দিচ্ছি, রাত্রিবেলা ঘুমানোর জন্য নয়, গোটা রাত জেগে থেকে কান খুলে আমার কাজটা করার জন্য। হালকা ভাবে না নিয়ে ঠিকঠাক ভাবে কাজটা করবে। দাদা আপনারা তো পরিচিত লোক থাকা সত্ত্বেও এই কাজটা তো আমাদের করতে দিয়েছেন, তার মানে আমাদের উপরে ভরসা আছে বলেই তো করতে দিয়েছেন। আপনি যা যা বলেছেন আমরা ঠিক মতন করে রাখবো, আপনি এখন নিশ্চিন্তে যান। ঠিক আছে দেখে নাও। যে গাছের গোড়াতে যেখান থেকে বিচিত্র গন্ধটা আসে সেখানেই কালচক্র আছে বলেছিলেন, আপনারা দুজন ওইদিকে গিয়ে খুঁজুন, আমি এই দিকে গিয়ে খুঁজছি। ঠিক আছে আসুন বাবা। তুইও এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিস, সবকিছু তো হাতছাড়া হয়ে গেছে, এখনো কেন কষ্ট করছিস? তুই তো শুনেছিলাম শিব তপস্বিনী, তাই না? বরং একটা ভালো জায়গা খুঁজে চুপচাপ বসে তপস্যা কর। তুই কেন চাইছিস আমি যাতে তপস্যা করতে চলে যাই? তুই যদি বলিস তাহলে এখানে বসেই তপস্যা শুরু করে দিই বল। তুই যখন আমায় খুঁজতে খুঁজতে এখানে এসেছিস আমি বুঝতে পেরে গেছি তোর নিশ্চয়ই কিছু একটা চাই। আমার কাছ থেকে কি চাই তোর? নন্দিনীর কাছে থাকা কালচক্র দুটো তুই নিজেই আমাকে এনে দিবি। কি হলো, তুই হাসছিস কেন? সেটা সম্ভব নয়, তোর এতটুকু লজ্জা নেই এসব বলছিস? এতে লজ্জা পাওয়ার কি আছে শুনি? কালচক্র নিয়ে আমার হাতে তুলে দে, তার বদলে আমি তোর বোন কবিতাকে জীবন দান করব। আমি আমার করে থাকা পাপের ভার কমাতে প্রায়শ্চিত্ত করবার জন্য নন্দিনীকে সাহায্য করছি, তাই আবার নতুন করে এখন একটা পাপ করতে আমি পারবো না। এটাকে তুই পাপ বলে মনে করছিস কেন?
একজন শিব তপস্বিনীকে একজন যোগিনী উপহার দিচ্ছে বলে মনে করে কাল চক্রগুলোকে তুই আমার হাতে এনে দে। কাল চক্র জঙ্গলের দেবীর এক রূপ, কালী মায়ের অংশের সম্পত্তি। কালচক্রকে নিয়ে আমরা সবাই ছেলে খেলা করেছি, এই একই ভুল দ্বিতীয়বার করার কথা মাথাতেও আনিস না। তা যদি না করিস, স্বামীজি এবং রাজশেখরের মতো তুইও ধ্বংস হয়ে যাবি। আমাকেও কিছুতেই নাশ করতে পারবে না। নন্দিনীর মৃত্যু আমার হাতেই লেখা রয়েছে। নন্দিনী যখন একা থাকতো তখনও তো তুই কিছু করার সাহস পাসনি, আর এখন তো ওর সমর্থনে আমি আর রঙ্গনায়কী দুজনেই আছি। আমাদেরকে পেরিয়ে তুই নন্দিনীর কোনো ক্ষতি করতে পারবি না। আমার কথা শোন, চুপচাপ এখান থেকে পালিয়ে যা। আমি কেন যেতে যাব? তুই যাতে পালাবার পথ না পাস সেটা করব। এতবার লড়াই করেছিস, একবারও জিততে পেরেছিস? আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে যা, আমার আরো অনেক কাজ আছে। সেই অদ্ভুত গন্ধটা আসছে। বাবা, ওই দেখুন, আপনি যেমন বলেছিলেন তেমন গাছ। নন্দিনী, ওই কালচক্রটা এখানেই কোথাও রয়েছে। তুই ওদিকটা খোঁজ, আমি এদিকটা খুঁজছি। রঙ্গনায়কীকে মায়া শক্তি মাটির নিচে ফেলে দিয়েছে। আমার শত্রুরা তার মানে শেষ। নন্দিনীকে আর রঙ্গনায়কীকে মায়া শক্তি মাটির নিচে ফেলে দিয়েছে। আমার শত্রুরা তার মানে শেষ। নন্দিনী, 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 নন্দিনী। ভৈরবীকে ছেড়ে দিলে ও পুরো ব্যাপারটা জেনে ওই দুজনকে ঠিক বাঁচিয়ে নেবে। ওকে আর কোথাও যেতে দেওয়া চলবে না। ওকে আমি এখানেই আটকে রাখব। নন্দিনী, নমঃ শিবায়।
ওই এক দলের তিনজন এখন খুব ভালো মতো ফেসে গেছে। এবারে আমি ওই কাল চক্রগুলো নিয়ে নিতে পারবো। তোমাদের দ্বারা ওই সত্যনারায়ণকে এই বাড়ি থেকে তাড়ানো সম্ভব না হলে এই সম্পত্তি নেবার চেষ্টা করে বুদ্ধিমানের কাজ হবে। অরুণের কাছ থেকে সম্পত্তি চাওয়ার সাহস আমাদের মধ্যে কার আছে? আমার আছে। সম্পত্তি কোথায় আছে সেটা জানার পরে সম্পত্তিটা লিখিয়ে নিয়ে ওদেরকে ছেড়ে দেবে বলেছিলে যে? এখন ওই রহস্যের জায়গাটা তো জেনে গেছো। এখন অরুণের সাথে কথা বলে ওই সম্পত্তিটা লিখিয়ে নিয়ে যা করার আছে সেটা তাড়াতাড়ি করো। আগে ওই রহস্যময় ঘরে থাকা ধনরত্ন হাতিয়ে নি, তারপরে সুযোগ বুঝে বাকি সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিলেই হলো। আমার দাদা চলে যাওয়ার পরে এই সম্পত্তিগুলো নিয়ে আমি কি করব বলো তো একটু? কিন্তু ওই সত্য এই বাড়িতে থেকে আমাদের সম্পত্তির ওপর নজর রাখলে আমি একদম চুপ থাকবো না। তুমি তো আমার কথাই শুনতে চাইছো না। যত তাড়াতাড়ি সম্ভব সম্পত্তিটা লিখিয়ে নিতে হবে, কিন্তু কিন্তু বৃন্দাকে অরুণের বোন বলে সবার সামনে ভালো করে পরিচয় করিয়ে দাও, তাতে অল্প হলেও আমাদের সম্মান বাঁচবে। অরুণ যখন আজকে খেতে আসবে তখন আমি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, তোমরাও তখন তোমাদের যা বলার ওকে সেটা বলবে। ভালো কথা, কিন্তু এই সময় তো দেবী নেই এখানে। দেবী থাকলে যা তা কথা বলে পুরো কাজটাই খারাপ করে দিত। ও নেই সেটাই একদিকে আমাদের জন্য ভালো হয়েছে। ঠিক আছে, অরুণ এখন খেতে চলে আসবে, চলো চলো আমরা যাই। হ্যাঁ চলো। দেখো অরুণ তো এমনিতেই বৃন্দাকে মালতী ভেবে নেকলেসটা ওকে দিতেই এসেছিল, তোমার আর কি চাই? আরে বাবা, ওকে শুধু নেকলেস দেওয়াটাই যথেষ্ট নয় গো, ওকে বোনের অধিকারটা আগে দিতে হবে। আর তখনই রাজশেখরের বোন বলে ওই যে দেবী আছে এই বাড়িতে অধিকার চালিয়ে যাচ্ছে, ওর একটু হলেও ভয় ধরবে মনে। আরে শুধু এইটুকুই তো? অরুণ এখনই জলখাবার খেতে আসবে, তখন না হয় সবার সামনে নিজের মুখেই স্বীকার করবে যে বৃন্দা ওর বোন, তাহলেই তো হলো। এখন চলো। হয়েছে, মা জিজ্ঞাসা করো। এই বলো না, রাও তোমার ছেলেকে একটু চুপ করতে বলবে? ওকে বলে কিছু লাভ নেই। গঙ্গা, অরুণকে খেতে দে। আপনি খান পিসিমা। দে না ওকে। সীতা, আমাকে তুমি খাবার দাও। কী রে অরুণ, সবসময় তো গঙ্গাই তোকে খেতে দেয়, আজকে তুই আবার সীতাকে কেন খেতে দিতে বলছিস? ওকে কেন বলছি? গঙ্গা খেতে দে। পিসি, আমি তো বললাম যে সীতা আমায় খাবার দেবে, তুমি এর মাঝখানে কেন কথা বলছো বুঝতে পারছি না তো। তুই আগে বল ওকে কেন খেতে দিতে বারণ করছিস। কারণটা কি সেটা গঙ্গা জানে, তোমাকে বলার প্রয়োজন নেই আমার। অরুণ কেন রাগ করে আছে? তোদের দুজনের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? ঝগড়া কেন হবে, এইখানে সীতা দাঁড়িয়ে আছে যে, সেটাই কারণ।
এখানে যা হলো তার কারণ সীতা নয়। সেদিন আমি ওকে কিছু না বলে পুজো দিতে চলে গেছিলাম, সেই জন্যই রাগ করে আছে। আর তাই ও আমাকে খাবার দিতে বারণ করল। আপনারা সীতাকে ভুল বুঝে সীতাকে এভাবে কষ্ট দেবেন না। গঙ্গা, ওরা দুজনে ভালোই আছে, তোমরাই মনে হচ্ছে ওদেরকে ভালো থাকতে দেবে না। দিদি, এমনি তো সীতাকে নিয়ে সবসময় ঝামেলা হচ্ছে, আর সেই কথাটাই তো নীলা বলছে, ব্যাস। সীতা আর গঙ্গার মধ্যে বন্ধুত্ব হয়েছে সেটা আমি জানি, তোমরা যদি এই ব্যাপারটা নিয়ে ঝামেলা করো তাহলে আমি চুপ থাকবো না। সীতা, ওদের কথা শুনে তুমি মন খারাপ করো না মা, এসো গঙ্গাকে ডেকে এনে দুজনে মিলে জল খাবারটা খাও। ভাবলাম অরুণকে সম্পত্তির কথা বলবো, কিছুই বলা হলো। এখন কথা বলতে পারিনি তো কি হয়েছে, পরে কি আর কথা বলতে পারবো না? সময় বুঝে অরুণের কাছে সম্পত্তি নিয়ে কথা বলে নেব আমি। এই চল আমরা যাই। কি গো, আমরা ভেবেছিলাম অরুণ সবার সামনে বৃন্দাকে বোন বলে পরিচয় করাবে, কিন্তু এটা কি হয়ে গেল? সবকিছু বলার একটা নির্দিষ্ট সময় থাকে, সময় এলেই বলবো। চলো